শেরপুরের চরাঞ্চলে শীতার্থ গরিব অসহায় ও বান্দ্রাসা শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার কামারি ইউনিয়ন জেলা পুলিশ সুপার মোনালিসা বেগম শীতার্থদের মাঝে 300+ শীতবস্ত্র বিতরণ করেন। শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোনালিসা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ খোরশেদ আলম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক, কামারের চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব। এ সময় 7 নং চর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে পুলিশ সুপার নিজ হাতে 200+ শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র ও 7 নং চরের মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা শিক্ষার্থীদের হাতে 100+ শীতবস্ত্র তুলে দেন। প্লাম ফ্রুটও এখন নতুন লুকে আর টেস্ট অ্যামেজিং, তাজা আমের মধুর রসে প্লাম ফ্রুটও এখন আরো আকর্ষণীয় নতুন প্যাকেজ। বিশেষ করে আপনি জানেন যে আমাদের এখন কিন্তু পড়ালেখার খরচ কিন্তু ফ্রি সরকার করে দিয়েছে, তারপরে দেখা যাচ্ছে দুর্ভাগ্যজনক ভাবে যে আমাদের মেয়েদেরকে আমরা 14-15 বছর বয়স হলে অনেক জায়গাতে এখনো বিয়ে দিয়ে দিচ্ছি। বাল্য বিবাহ কিন্তু অপরাধ, এবং এই অপরাধে কিন্তু আপনি সন্তানের আপনার বাবা মার চেয়ে ভালো তো সন্তানের আর কেউ চাইতে পারে না, কিন্তু এই আইনে কিন্তু আপনি যখন সন্তানকে এই অল্প বয়সে বিয়ে দিচ্ছেন তখন কিন্তু আপনারাই অপরাধী হয়ে যাচ্ছেন। এবং আইনের সুরক্ষা দিতে হলে, আইনের প্রয়োগ ঘটাতে হলে আপনার সন্তানের জন্য আপনার বিরুদ্ধে কিন্তু আমাদের মামলা রুজু করতে হবে, নিয়মিত মামলা রুজু হবে। কাজেই এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন, এবং আমি সে চেয়ারম্যান মহোদয়কে চেয়ারম্যান সাহেবকে ধন্যবাদ জানাই, কারণ কখন পেয়ে আসলে এর মধ্যেই যে কথাটা আমাকে আমি শুনলাম যে আপনারা বাল্য বিবাহ না বলে মিছিল করেছেন, এইটা আসলে শুধু মিছিল করলে হবে না, এটা মনের মধ্যে নিতে হবে। পাশাপাশি আপনাদের যারা কন্যা সন্তান আছে তাদের নিরাপত্তার ব্যাপারে আপনাদের ভাবতে হবে। আপনার আমাদের সমাজে নারীরা নির্যাতনের যে শিকার হয়, ধর্ষণ বলেন, যৌতুকের জন্য মারপিট বলেন, সহিংসতা বলেন, সব কিন্তু করে হচ্ছে আমাদের যারা ঘরের লোক, আমাদের যারা প্রতিবেশী অথবা আমাদের আত্মীয় স্বজন। শেখ মাসুমা, এটিভি সংবাদ।